কর্ম সভার আপনি প্রবাসী বা সমাজ কল্যাণ সমিতি কৃষি কর্মকর্তা হিসাবে নিয়োজিত আছেন। আমাদের মূলত মেন কাজ গান জেলা। গত বছর আমরা এখানে পরীক্ষামূলকভাবে পেঁয়াজ বীজ উৎপাদন করছিলাম, সেই হিসাবে দেখছিলাম যে না মোটামুটি এলাকার কাজ করা যায়। তারই সূত্র ধরে আমরা এবছরও পেঁয়াজ বীজটা করছি এবং সেই সাথে আন্তঃ ফসল চাষ। তো পেঁয়াজ বীজ সম্পর্কে আপনাদের তো মোটামুটি সবাই ধারণা আছে মনে হয়। এখানে যারা আমাদের প্রজেক্টের পেঁয়াজ বীজ চাষ করছেন কেউ আছেন কি? অনেকেই আছে। তো এইটা আমরা যে প্রজেক্টগুলো দিয়ে থাকি এর একটা কিছুটা নিয়ম আছে, নিয়মটা আমি একটু বলি। এই প্রজেক্ট যারা পেতে চান, প্রজেক্ট কিন্তু আমরা যেটা করাই ওইখানে যে অর্থনৈতিক সুবিধাটা দিই সেটা কিন্তু পুরোপুরি ফ্রি দিই, কিন্তু ফ্রিটা আমরা সবাইকে দিতে পারি না, তাদেরকে দিই যারা প্রবাসী পাওয়া সমাজ কল্যাণ সমিতির সাথে জড়িত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রবাসী পাওয়া সমাজ কল্যাণ সমিতির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বা কৃষি অফিসার এসে পেঁয়াজের জমি পরিদর্শন করছে এবং তারা পেঁয়াজ বীজ উৎপাদনে অনেক চাষি ভাইকে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে, যাতে চাষিরা ভালোভাবে পেঁয়াজ বীজ উৎপাদন করতে পারে এবং আমাদের বাংলাদেশের চাহিদা মেটাতে পারে। তুমি আর আপনারা দেখছেন উচ্চ পর্যায়ের লোক এসে সব পেঁয়াজ বীজ পরিদর্শন করছে এবং এই পেঁয়াজ বীজ তাতে আরও ভালো করে চাষ করা হয় সেজন্য কিছু কথা বলছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সাথে সংযুক্ত থাকতে পারেন এবং এই পেঁয়াজ বীজ চাষের জন্য পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এসকে অনলাইন কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য।